আসসালামু আলাইকুম, লিমন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। অনলাইনে যারা কাজ করেন তারা বিভিন্ন ধরনের ট্রিক এবং টিপস পেতে আমাদের লিমন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন ওয়েবসাইট, যারা অনলাইনে ইনকাম করেন তাদের বিভিন্ন ওয়েবসাইটের কেওয়াইসি ভিডিও আপলোড করে থাকি, কীভাবে কেওয়াইসি ফুল ভেরিফিকেশন করবেন সে ধরনের ভিডিও বেশি আপলোড করে থাকি এবং অনলাইন বিভিন্ন ধরনের ট্রিক এবং টিপসও শেয়ার করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে যে ট্রিকটা শেয়ার করবো সেটা হচ্ছে, আমরা সবাই ট্রাস্ট ওয়ালেট ইউজ করি, অনেকেই ট্রাস্ট ওয়ালেট ইউজ করে যারা অনলাইনে কাজ করি। সেই ট্রাস্ট ওয়ালেটে আমরা যে নোটিফিকেশানগুলো পাই, অনেক সময় আমরা টোকেন দেখি উপরে আমাদের নোটিফিকেশান শো করে যে আমরা একটা টোকেন রিসিভ করছি, কিন্তু আসলে আমরা এই জায়গাটায় সেই টোকেনটা খুঁজে পাই না। তো সেই টোকেনগুলো যাতে আমরা সেই টোকেন বা সেই ট্রানজ্যাকশন বা সেই ট্রানজ্যাকশন ডিটেলস বা এখানে নোটিফিকেশান বলতে পারেন, সেই নোটিফিকেশানটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে রিসিভ করব। টেলিগ্রাম একটা বুট আছে, আপনারা সবাই জানেন, অনেকেই জানেন, তো এই বুটের ভিতরে রিসিভ করব এবং একটা নোটিফিকেশান আপনার মিসে যাবে না। আর আপনি খুব সহজেই যে কোনো টোকেন এখান থেকে খুঁজে পাবেন, আমি এ টু জেড দেখিয়ে দেবো, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যারা অনলাইনে ইনকাম করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যাড ড্রপ, আপডেট, পেমেন্ট প্রুফ সব কিছু শেয়ার করা হয়ে থাকে অনলাইন আন রিলেটেড, আপনারা চাইলে সেখানে জয়েন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের টপিক যেটা সেটা হচ্ছে এই যে বুট, এই বুটের সম্পর্কে বিস্তারিত বলে দেবো, কীভাবে কয়েন অ্যাড করবেন এ টু জেড দেখিয়ে দেবো। আমরা অনেক সময় দেখি ট্রাস্ট ওয়ালেটে একটা টোকেন রিসিভ করলাম কিন্তু আসলে দেখি এখানে শো করতেছে না, তখন আমরা যদি এই বুটের ভিতরে শো করাতে পারি যে এই বুটের ভিতরে আমাদের যদি রিসিভ হয় তো আমরা এখান থেকে ট্রানজ্যাকশন হ্যাশ আছে তো এটা থেকে কিন্তু দেখে নিতে পারি কোন টোকেনটা পেয়েছে এবং কীভাবে টোকেনটা অ্যাড করবো সেটাও দেখে নেবো। এ টু জেড এখান থেকে আমরা কিন্তু দেখতে পাই টোকেনটা পেয়ে যাব। তো এখানে টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে, আমরা এটা যে সার্চ করে পেয়ে যাব। তো সব কিছু এ টু জেড দেখিয়ে দেবো, কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আপনার জন্য আশা করি উপকারী হবে। তো প্রথমে বুটের ভিতরে যে অ্যাড করবো সেটা আগে দেখে নিই। বুটটা সিম্পলি এরকম হবে, এরকম নিচের দিকে দেখুন অ্যাড অপশন আসবে, বা আপনি সর্বপ্রথম যদি আমি দেখাই স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে অ্যাড অপশন চলে আসে, দেখুন অ্যাড ওয়ালেট যে লেখাটা আছে এই অ্যাড ওয়ালেটে আপনারা ক্লিক করবেন। তো অ্যাড ওয়ালেটে যদি আমরা ক্লিক করি নিচের দিকে দেখুন, আমি নতুন করে দেখিয়ে দিচ্ছি, ইথেরিয়াম বা বিএসসি যে নেটওয়ার্ক আপনি সিলেক্ট করতে চান, যদি আমি বিএসসি সিলেক্ট করি তো আমার এখানে বিএসসি অ্যাড্রেস দেওয়া লাগবে। তো ট্রাস্ট ওয়ালেট থেকে বাইন্যান্স স্মার্ট চেইন ওয়ালেট অ্যাড্রেসটা নিনবেন। বাইন্যান্স স্মার্ট চেইন এবং ইথেরিয়াম দুটো অ্যাড্রেসই সেম, আপনি যে কোনো একটা অ্যাড্রেসই এখান থেকে নিতে পারেন। তো আমি বাইন্যান্স স্মার্ট চেইন যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা নিয়ে নিচ্ছি, এটা কপি করে নিলাম, এটা কপি করে অ্যাড্রেসটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। দেন আমাদের এখানে কিন্তু দিস ওয়ালেট অলরেডি ইউজ, আমি কিন্তু অলরেডি ইউজ করতেছি। তো এখানে কয়েনও অ্যাড করা যায়, তো আমি দুইটা জিনিস একসাথেই দেখে দিই। যদি আমি কয়েন অ্যাড করার কথা বলি তো এখানে অ্যাড টোকেন ইনফো, এখানে আমি অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড ওয়ালেট, তারপর অ্যাড কয়েন যে লেখা আছে কয়েনে ক্লিক করবা। তো এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, সর্বপ্রথমে অ্যাড্রেসটা দিবেন, কয়েনের ক্ষেত্রেও সেম। তো এখান থেকে দেখুন এখানে কিন্তু ERC-20 কয়েন, BEP-2071 এবং পলিজন একটা নেটওয়ার্ক আছে আপনারা জানেন, ম্যাটিক নেটওয়ার্ক, তো এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দিলে আপনার যে টোকেন পকেট বা মিটামাক্সের যে পেমেন্টগুলো পান সেগুলোরও নোটিফিকেশান এখানে পেয়ে যাবেন। খুব সিম্পলভাবে এভাবে অ্যাড করে নেবেন। এখন আমরা দেখিয়ে দেবো, অনেক সময় আমরা টোকেন রিসিভ করি এবং কন্ট্রাক্ট অ্যাড্রেস পাই। আমরা ধরুন একটা টোকেনে আমি আপনাদের দেখিয়ে দিই, এখানে একটা টোকেন আমি রিসিভ করেছি, ধরুন এই টোকেনটা। তো এখান থেকে ট্রানজ্যাকশন হ্যাশ যেটা আছে এটার উপর ক্লিক করবো, এটার উপর ক্লিক করে এটা ওপেন করে নেবো। ওপেন করার পর এখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া থাকে, আপনারা অনেক সময় কন্ট্যাক্ট অ্যাড্রেস পান, তো এখান থেকে যদি আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিই, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিয়ে ট্রাস্ট ওয়ালেটে চলে গেলাম। দেন ট্রাস্ট ওয়ালেট থেকে এটা সার্চ করব, সার্চ করলে অনেক সময় দেখি যে এখানে আমাদের টোকেনের নেমটা শো করে না। দেন আমাদের কী করতে হয়, অ্যাড কাস্টম টোকেনে ক্লিক করতে হয়। অ্যাড কাস্টম টোকেনে ক্লিক করে এই যে ইনফরমেশনগুলো এগুলো পেতে হয়। অনেক সময় আমরা এখানে জাস্ট আগে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন যে কোন নেটওয়ার্কের টোকেন, দেন এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিবেন। তো কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখবেন যে নেম টেম অটোমেটিকলি নিয়ে নেয়, এখানে যদি আপনি ক্লিক করেন নেম টেম অটোমেটিকলি নিয়ে নেয়। যদি অনেক সময় না নেয় তো আমরা কী করব, তো আমরা সরাসরি আবার যে ট্রানজ্যাকশন হ্যাশ আছে এখানে আসার পর এখানে টোকেন, এখানে দেখবেন প্রত্যেকটা কন্ট্যাক্ট অ্যাড্রেসের নিচে এখানে টোকেনের একটা সিম্বল দেওয়া আছে, যে টোকেনই হোক সেই টোকেনটার নাম এখানে লেখা থাকে, তো সেই টোকেনের উপর ক্লিক করবেন। টোকেনের উপর ক্লিক করলে টোকেন সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন চলে আসবে, এখানে দেখুন টোটাল সাপ্লাই কত, হোল্ডার কত, ট্রান্সফার কত, সব কিছু এ টু জেড চলে আসবে। দেন আমাদের যে জিনিসটা প্রয়োজন এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা প্রয়োজন, সর্বপ্রথম আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবো, এটার উপর ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন এখান থেকে ডেসিমিলার রয়েছে, আমাদের যে জিনিসগুলো লাগে সিম্বল, ডেসিমিলার এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস, এখানে দেখুন তিনটা জিনিস আমাদের প্রয়োজন হয়। একটা হচ্ছে দেখুন নেম, সিম্বল, ডেসিমিলার। তো নেম টু টোকেনের নেমই থাকে, সিম্বলও টোকেনের নেমের মতোই হয় এবং ডেসিমিলার হয়। তো ডেসিমিলার এখানে কিন্তু 18 দেওয়া আছে, আর টোকেনের সিম্বল বা নেম দুটাই জিএফএক্স দিতে পারেন।
তো এখান থেকে আমরা এটা কপি করে নেব। আর নেটওয়ার্কটা দেখে নেবেন যে এটা কী নেটওয়ার্কের, এটা কিন্তু BEP20 নেটওয়ার্কের। তো আপনারাও এখানে দেখতে পারবেন অন্য যে কোনো নেটওয়ার্ক থাকুক, তো আমি BEP20 বা স্মার্ট চেন সিলেক্ট করেছি, টোকেনে অ্যাড্রেস দিয়ে দিয়েছি। দেন এখানে নেম দেখুন অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, যদি অটোমেটিকলি না নেয় আপনি এখানে লিখে দিতে পারবেন নেম, জুফোক্স, সিম্বল, GFX, এখানে সব কিছু আছে। দেখুন এখানে দেখুন এই যে সিম্বল যে 18, এখানে ডেসিমিলার যে 18 যেটা সেটা 18 রয়েছে। টোকেনের সাব GFX এটা হচ্ছে সিম্বল, আর জোফোক্স হচ্ছে টোকেনের ফুল নেম। এখানে দেখুন টোকেন নেম যেটা আছে GOFOX এটা হচ্ছে ফুল নেম, আর এখানে যেটা থাকে এটা থাকে সিম্বল, আর নিচের দিকে থাকে ডেসিমিলার। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো আমি এটা আরেকটাও দেখিয়ে দিই আপনাদের, এখান থেকে যদি আমি আরেকটা টোকেন এখান থেকে দেখিয়ে দিই। আর এখানে দেখুন এই যে আরেকটা কয়েন রিসিভ করেছি, এটাতেও ট্রানজ্যাকশন হ্যাশে যদি আমি ক্লিক করে আমি দুইটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেন এখান থেকে টোকেনে আসার পর এখান থেকে দেখুন এটাতেও টোকেনের নেম লেখা আছে, দেখতে পাচ্ছেন। সরাসরি টোকেন নামে ক্লিক করবেন, টোকেন নামে ক্লিক করার পর এখানে টোকেনের প্রথমে নেম দেওয়া আছে, এদিকে হচ্ছে টোকেন নেম, দেন এখান থেকে এটা হচ্ছে সিম্বল, আর এই নিচের দিকে এটা হচ্ছে ডিসিমিলার, এটা ডিসিমিলার হচ্ছে নয়। আর এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিয়ে জাস্ট ট্রাস্টলেটে এভাবে পেস্ট করে দেবেন। যদি আপনার এখানে সার্চ করে না পান দেন অ্যাড কাস্টম টোকেন থেকে এভাবে অ্যাড করে নেবেন। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি এখানে টোকেন অ্যাড করবেন, এবং প্রত্যেকটা জিনিসের নোটিফিকেশান কিন্তু আপনার এখন ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে, টেলিগ্রামে চলে যাবে। অনেক সময় আপনি দেখবেন যে আপনার টোকেন একটা রিসিভ হয়েছে কিন্তু ট্রাস্ট ওয়ালেটে শো করতেছে না, বা ট্রাস্ট ওয়ালেটে এখানে আপনি দেখতে পারতেছেন না। দেন আপনি এটা করতে পারেন কি, টেলিগ্রাম থেকে করে নিতে পারবেন। টেলিগ্রাম যে বুট আছে এই বুটে আপনাকে নোটিফিকেশান দিয়ে দেবে, দেন আপনি বুট থেকে ট্রানজ্যাকশন হ্যাশ থেকে এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিয়ে ট্রাস্ট ওয়ালেটে আপনি সেই টোকেনটা শো করাতে পারবেন। দেন পরবর্তীতে এটা সেল করতে পারবেন, বা আপনি যা কিছু করতে চান সব কিছুই করতে পারবেন। তো খুবই সিম্পল ট্রিক, কিন্তু আসলে খুবই হেল্পফুল, অনেকে যারা জানেন না তাদের জন্য খুবই উপকার হবে। এখানে দুইটা টোকেন আমি দেখালাম, কে একটা হচ্ছে ওয়ালেট, আপনার BSC বা ইথিরিয়াম দুইটার যে কোনো একটা আপনি অ্যাড করতে পারেন, আর একটা হচ্ছে কয়েন, পলিজন নেটওয়ার্কের যে কয়েন আছে সেই কয়েনটাও এইভাবে অ্যাড করে নেবেন। তো খুবই সিম্পল একটা ওয়েতে দেখিয়ে দিলাম, তো এইভাবে আপনার কোনো নোটিফিকেশান মিস যাবে না। দেখুন আমি সবগুলো নোটিফিকেশান কিন্তু এভাবে রিসিভ করেছি, এবং এইখান থেকেই সমস্ত আপডেটগুলো আপনাদের দিয়ে থাকি, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু এই আপডেটগুলো দিয়ে থাকি। তো আশা করি বুঝতে পারছেন এই প্রসেসে আপনি সমস্ত নোটিফিকেশান বুটের ভিতরে আনতে পারবেন, এবং বুট থেকে খুব সহজেই ট্রাস্ট ওয়ালেটে আপনি যে কোনো টোকেন অ্যাড করে নিতে পারবেন। তো বিকজ তারপরও যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় আপনারা আমাদের আর যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং যারা অনলাইনে ইনকাম করতে চান তারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দিব। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।